हाई गाइज वेलकम टू भाई भाई क्रिप्टो। अपनारा जदि आपकामिंग एयरड्रॉप एवं क्रिप्टो कॉइन आर्न करते चान फ्रीते ताहले आमादेर चैनलटा अवश्य सबसक्राइब कर देबेन एवं सबसक्राइब कर देওয়ার পরে এখানে घंटी बेलटाई अले सेट कर देवें जाते आमादेर जे कोनो भिडियो आपलोड होवार संगे संगे आपनारा इन्स्टैंट नोटिफिकेशन पेये जान। चलुन एबार भिडियोटा शुरू करा जाक। आजकेर भिडियोटाय आमि बोलबो चिल्स टेस्टनेट, जेई चिल्स टेस्टनेटे जे चेन 2.0 जेटा लाइव होच्छे सेटारই একটা टेस्टनेट एरा लंच करेছে সেটাই আমি দেখাবো। এখানে চিल्स टोकन जेटा सेटा अलरेडी लिस्टेड आछे। आर चिल्जर एक छोटो इंट्रोडक्शन दिए नी। चिल्स तादेर नतून चेन लंच करछे चिल्स सोकोलाइव चेन बोले, ठीक आछे, जेटा नाम चेन 2.0। एई चेनटाई एरा की करबे, एरा एखाने डेफी प्रोडक्ट्स माने आपनारा स्टेकिंग करते पारबेन, लिक्विडिटी प्रोवाइड करते पारबेन, तारपरे एइभावे अनेक रकम आर्न लार्न एबं आर्नेर अनेक रकम प्रोडक्ट एई वेबसाइटटाई पाबेन। तारपरे एखान थेके आपनारा एनएफटी क्लेम करते एनएफटी किनते पारबेन, बाई करते पारबेन एबं एदेर नाना रकम रेयर रेयर एनएफटी एरा एखाने लंच करबे। तारपरे एखाने आपनारा मेटाभार्स एरा लंच करबे। तारपरे एखाने आपनारा प्ले टू आर्न गेम्स गुलो खेले एखान थेके रिवार्ड आर्न करते पारबेन। एई रकम अनेक रकम एखाने एरा सिस्टेम एरा लंच करते चलेছে এই চেনটার মাধ্যমে। আর তার জন্য এরা এখন টেস্টনেট লাইভ আছে এদের, সেই টেস্টনেটটাই আপনাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে। ইন্টারঅ্যাক্ট করলে এখান থেকে আপনারা আপাতত কিছু এনএফটি ক্লেম করতে হবে, যেটা ফিউচারে গিয়ে এদের এই চিলস চেইনের 2.0 সোকোলাইভ কয়েন মেননেটে গিয়ে আপনারা কিছু আর্ন করতে পারবেন। এছাড়াও আমি যদি এদের পার্টনার কারা কারা দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন Crypto.com, Coinbase, Upbit এবং Binance, এরকম কতগুলো বড় বড় এক্সচেঞ্জ এদের পার্টনার। এছাড়াও Binance ল্যাবসটা দেখায় তাহলে অলরেডি দেখতে পাচ্ছেন যে মেন পোর্টফোলিও মানে এদের সবথেকে বড় যেই প্রজেক্টের উপর ইনভেস্ট করেছে সেটা হচ্ছে চিজ লাইভ, ঠিক আছে, এটার মধ্যে একটা অন্যতম। টোকেন ডিস্ট্রিবিউশনটা দেখায় তাহলে দেখতেই পাচ্ছেন এখানে মার্কেটিংয়ে ওরা 15% টোকেন মার্কেটিংয়ের জন্য ইউজ করে। মার্কেটিং মানে এই এয়ারড্রপ, তারপরে টেস্টনেট, এই সবের মাধ্যমে এরা 15% টোকেন এরা ডিস্ট্রিবিউট করবে। টোটাল এই যে এত অ্যামাউন্টের টোকেন এদের সাপ্লাই আছে তার মধ্যে 15% ডিস্ট্রিবিউশন, তাহলে বুঝতেই পারছেন কতটা হিউজ হতে পারে আপনাদের এয়ারড্রপটা। এরা শুধুমাত্র এদের চেনই লিস্ট করছে না, তার সঙ্গে চিলজ এক্স নামক একটা ফ্যান টোকেন এক্সচেঞ্জও এরা লিস্ট করছে, যেখানে আপনারা এখানে এক্সচেঞ্জ করতে পারবেন। তারপরে অনেক রকম টোকেন এখানে যেগুলো ফ্যান টোকেন বেস, ঠিক আছে, যেমন এই যে এগুলো সব ফ্যান টোকেন, মানে ফ্যান টোকেন বলতে এগুলো হচ্ছে আপনাদের যখন ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই সময় এই এক একটা দেশের এক একটা কয়েন লঞ্চ হয়েছিল, সেই সব টোকেনগুলোকে এখানে ফ্যান টোকেন বলছে, মানে সেই সব টোকেনগুলো এখানে লঞ্চ করেছে, লঞ্চ করে এখানে ট্রেড করছে। চলুন এবার টেস্টনেটের কাজগুলো শুরু করা যাক। এবার টেস্টনেটে আপনারা কী করে কাজগুলো করবেন, ফার্স্টে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওপেন করলে এরকম দেখতে পারবেন যে মেটামাস্ক এরকম কানেক্ট করতে বলছে, আর তার আগে আপনাদের এই চেনটা অ্যাড করতে বলবে। অ্যাড করার জন্য আপনারা এরকম অটোমেটিক ট্রানজাকশন চলে আসবে, এখানে শুধু জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন, নেক্সট সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন সুইচ হয়ে যাবে। সুইচ হয়ে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন, নিয়ে কানেক্টের ওপর ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের টেস্টনেটের সাথে আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে কিছু ফসেট ক্লেম করে নিতে হবে। ফসেট এখানে দেখুন লেখা আছে CHZ ইউজ সকলি ফসেট, এটার উপর ক্লিক করবেন, ওয়েবসাইট ওপেন হবে। এই জায়গাটায় আপনাদের এখান থেকে মেটামাস্ক ওপেন করে নেবেন। মেটামাস্ক ওপেন করে নিয়ে মেটামাস্কের অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে গিভ মি CHZ গিয়ে 2 CHZ ক্লেম করে নেবেন। ক্লেম করার 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের মেটামাস্কে কয়েনটা চলে আসবে। মেটামাস্কে কয়েনটা চলে আসার পরে এখানে দেখুন লেখা আছে ফ্যান টোকেন বলে, এটার উপর ক্লিক করে 1 বাই 1 সমস্ত টোকেনগুলো এখান থেকে ক্লেম করে নেন। আমি যেমন একটা ক্লেম করে দেখাচ্ছি আপনাদের, এরকম ফ্যান টোকেনের উপরে ক্লিক করবেন, যে কোনো একটা টোকেনের উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এরকম উপরে চলে আসবে যে আপনাদের টোকেনটা সেন্ড করে দেওয়া হয়েছে। এরকমভাবে পরপর যে কটা টোকেন আছে সবকটা ক্লেম করে নেবেন 1 বাই 1। ক্লেম করে নেওয়ার পরে নেক্সট আপনাদের মেন যে কাজ এবার সেটা এই ওয়েবসাইটটা আবার ফেরত আসবেন। আসার পরে এখানে 1 বাই 1 টোটাল 5টা NFT আছে, প্রত্যেকটা NFT একবার মিন্টের উপর ক্লিক করবেন, এরকম একটা ট্রানজাকশন আসবে। এই ট্রানজাকশনটাকে আপনারা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে দেখবেন আপনাদের এরকম মিন্ট হয়ে যাবে। মিন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা নেক্সট করতে হবে, আমি এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সোয়াইপ করতে হবে আপনাদের এখানে, আর এখানে আপনাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে। ওয়েবসাইটটা ওপেন করে নেবেন, নিয়ে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে মেটামাস্ক চুজ করে নেবেন, নিয়ে সেম টু সেমভাবে আবার কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দেওয়ার পরে আপনাদের এখানে দেখুন CH টোকেন আপনারা এখান থেকে আপনাদের WCHZ টোকেনে কনভার্ট করে দিতে হবে। ওপরে লাগবে, ওপরে থাকবে CHZ এবং নিচে আপনাদের WCHZ টোকেনে এখানে জাস্ট কিছু টোকেন আপনারা সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পরে নেক্সট আপনারা এখানে পুলের উপর ক্লিক করবেন, নিয়ে এখানে ক্রিয়েট এ পেয়ারের উপর ক্লিক করবেন, নিয়ে ওপরে CHZ এবং নিচে এখানে যে কোনো একটা টোকেন, এই টোকেনগুলো জাস্ট এই টোকেনের ভিতরে যে কোনো একটা টোকেন চুজ করে নেবেন, নিয়ে এখানে অ্যামাউন্ট লিখে দেবেন, নিয়ে এখানে জাস্ট প্রথমে অ্যাপ্রুভে ক্লিক করবেন, তারপর এখানে সাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবেন, নিয়ে এখানে জাস্ট ট্রানজাকশন আসবে, ট্রানজাকশনটাকে সাকসেস করে পুল এবং সোয়াইপ দুটো জানি করে নেবেন। জাস্ট এখানে আপনি ফার্স্টে করলেন কি ফসেট ক্লেম, নেক্সট তারপরে যেই কটা लिक्विडिटी फसेट क्लेम टोकेन आछे सबकटा लिक्विडिटी फसेट टोकेन सबकटा क्लेम करे नेबेन। नेक्स्ट आपनादेर एनएफटीटा मेंटेन करे निते होबे, 5टा एनएफटी मेंटेन करे नेबेन। तारपरे एखाने स्वाइपेर उपर क्लिक करे सीएचजेड थेके डब्ल्यू सीएचजेड ए स्वाइप करे नेबेन। स्वाइप करे नेওয়ার পরে আপনারা এখানে পুলে ক্লিক করবেন। পুলে ক্লিক করার পরে আপনারা এখানে ক্রিয়েট এ পেয়ারে ক্লিক করবেন। सीएचजेड এ ফার্স্ট উপরে सीएचजेड টোকেনটা চুজ করে নেবেন। নিচে যে কোনো একটা এখানে লিকুইডিটি টেস্ট টোকেন চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এখানে আপনারা অ্যামাউন্ট লিখে দেবেন, আপনারা যত অ্যামাউন্ট করতে চান 0.01 0.02 অ্যামাউন্ট চুজ করে নেওয়ার পরে এখানে এখানে আপনারা অ্যাপ্রুভের একটা অপশন পাবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে নিচে সাপ্লাইয়ের অপশন পাবেন, সাপ্লাইয়ে ক্লিক করে ট্রানজাকশন দুটোই সাকসেসফুল করে নেবেন। ব্রিজের ঠিক এরকম একটা লিঙ্ক আমি দিয়ে দেবো। ফার্স্টে এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, মেটামাস চুজ করে নেবেন। আর তার আগে বলে নিই, ব্রিজ করার জন্য আপনাদের কিছু গোরিলি ফসেট লাগবে। গোরিলি ফসেট কীভাবে ক্লেম করতে হয় যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি সংক্ষেপে। আপনারা ফার্স্টে এখানে এরকম একটা ওয়েবসাইট দিয়ে দেবো, ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। নিয়ে এখানে আপনাদের জাস্ট আপনাদের মেটামাসের অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। সেন্ড মি টেজের উপর ক্লিক করবেন। সেন্ড মি টেজের উপর ক্লিক করলে আপনারা এখানে ফসেট পেয়ে যাবেন। আর তার আগে এখানে এই সাইটটাই লগ ইন করে নেবেন, এই ওয়েবসাইটটা এসে। এবার গোরিলি ফসেট পেয়ে যাওয়ার পরে আপনাদের এখানে ব্রিজটা করতে হবে। এখানে আপনাদের যা এখানে চিজ থাকবে আপনি এখানে সিএইচজেড যেমন আমি এখানে টাইপ করে দিলাম। এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস, এখানে আই ওয়ান্ট টু সেন্ড মাই অ্যাড্রেস ক্লিক করলে আপনাদের অটোমেটিক যেই অ্যাড্রেস থেকে যাচ্ছে সেই অ্যাড্রেসের লিঙ্ক চলে আসবে। এখানে স্টার্ট ট্রান্সফারের উপর ক্লিক করবেন। এখানে আপনারা বলে নিই, আপনাদের কাছে যদি টেস্ট টোকেন যদি কম থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। মেটামাসে ওয়ালেট ক্রিয়েট করে নেওয়ার পরে ফসেটটা ক্লেম করে নেবেন, তাহলে আবার ফসেট পেয়ে যাবেন। এই তারপরে নেক্সট আপনারা এই ব্রিজটা আপনারা ইন্টারাক্ট করবেন। এই যে আমি ট্রানজাকশন এসেছে, এখানে ট্রানজাকশনটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে আমি আমার ব্রিজিং টাস্কটা কমপ্লিট করে দিলাম। ফার্স্টে আপনাদের ব্রিজিং দুই রকমভাবে করতে হবে, একটা ফার্স্টে সিএইচ টেস্টনেট থেকে গোরিলি টেস্টনেটে, তারপরে নেক্সট আবার গোরিলি টেস্টনেট থেকে আবার সিএইচজেড টেস্টনেটে আপনাদের ব্রিজ করতে হবে। তা ফার্স্টের ব্রিজটা কমপ্লিট হয়ে যাক, তারপরে সেকেন্ড ব্রিজটা আমি দেখাচ্ছি। কিছুক্ষণ ওয়েট করার পর ঠিক আপনাদের এরকম লেখা আসবে ট্রান্সফার কমপ্লিটেড। ট্রান্সফার যদি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের এখানে স্টার্ট নিউ ট্রান্সফারের উপর ক্লিক করবেন এবং এখানে আপনারা মেটামাসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে আপনাদের চেনটাকে জাস্ট গোরিলি ফসেট টেস্টনেটে মানে গোরিলি টেস্ট নেটওয়ার্কে চুজ করে নেবেন। চুজ করে নিলে আপনারা দেখতে পারবেন এখানেও আপনাদের হোম নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে এবং ডেস্টিনেশন নেটওয়ার্কও চেঞ্জ হয়ে গেছে। নিয়ে আপনারা এখানে জাস্ট আপনাদের অ্যামাউন্টটা লিখে দেবেন, এখানে ম্যাক্সের ওপর ক্লিক করে দেবেন। এখানে সরি, তার আগে টোকেনের ওপর ক্লিক করবেন, নিয়ে এখানে ম্যাক্সের ওপর ক্লিক করবেন, নিয়ে এখানে আই ওয়ান্ট সেন্ড ফান্ডস টু মাই অ্যাড্রেসের ওপর ক্লিক করবেন। করলে দেখবেন অটোমেটিক সমস্ত কিছু চলে আসবে। নিয়ে এখানে সেম টু সেমভাবে ট্রান্সফার ব্রিজের ওপর ক্লিক করবেন, স্টার ট্রান্সফারের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম আবার একটা মেটামাসে টান জানাবে, এটাকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিয়ে আবার 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। ওয়েট করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের ব্রিজের টাস্কটাও কমপ্লিট হয়ে গেল। ফার্স্টে আপনারা চিলিজ টেস্টনেট সোকোলাইভ থেকে গোরিলি ইথিরিয়ামে ব্রিজ করবেন, তারপরে আপনারা ইথিরিয়াম গোরিলি থেকে চিলিজ টেস্টনেট সোকোলাইভে ব্রিজ করে নেবেন। জাস্ট আপনাদের সমস্ত টাস্ক যেই কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে পরে নেক্সট আমি এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে চিলিজ এনএফটি মানে এখানে আপনারা যারা টেস্টনেটের কাজটা করেছেন তারা এই এনএফটিটা স্পাইসি এনএফটিটা ক্লেম করার জন্য এলিজেবল হবেন। এখানে আপনারা ফার্স্টে কানেক্ট টু মিন্টে ক্লিক করবেন, নিয়ে এখানে CC2 আপনাদের চেন অ্যাড করতে বলবে, এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে মিন্টের অপশান আসবে। মিন্টের অপশান যেই ওপেন করবেন তখনই দেখতে পারবেন যে মিন্ট ওপেন হবে আপনাদের 1 তারিখে ফেব্রুয়ারি 1 তারিখে। আর কারা এখানে পার্টিসিপেট করতে পারবে এই মিন্টে, মিন্ট করতে পারবে তারাই যারা হোয়াইট লিস্টেড হবে। হোয়াইট লিস্টের অ্যাড্রেস আপনারা কী করে হবেন সেটা যদি দেখেন তাহলে এখানে দেখুন লেখা আছে যারা এখানে স্পাইসি ফসেট ক্লেম করেছে, তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে যারা র্যান্ডম এনএফটি ক্লেম করেছে, মানে সেই দেখালাম আপনাদের চিলিজ এনএফটি মিন্ট করা, তারপরে র্যান্ডম এনএফটি 5টা টোটাল এনএফটি আছে সেই টোটাল যেই কটা মিন্ট করেছে। এছাড়াও যারা এখানে ব্রিজ স্টেকিং, তারপরে টেস্ট সার্ভে এই কটা করেছে। টেস্ট সার্ভে মানে তো আপনাদের দেখালাম সোয়াইপ আর লিকুইডিটি অ্যাড করা। এই যে এনএফটিটা ক্লেম করবেন এটার প্রফিটটা কী হবে এটা দেখুন লিখেই দিয়েছে যে চিলিজ টেস্টনেট। এটা আপাতত আপনাদের একটা ধারণা দিচ্ছে যে আপনারা কীভাবে চিলিজ চেন 2.0 মেননেটে আপনারা কীভাবে এনএফটিগুলো মিন্ট করতে পারবেন এবং এইটার ভবিষ্যতে আপনারা এখান থেকে অ্যাডিশনাল পয়েন্টস কিংবা রিওয়ার্ড এখান থেকে দেখুন লেখাই আছে, এখানে আপনারা এখান থেকে অ্যাডিশনাল রিওয়ার্ড পাবেন এই টেস্টনেটে পার্টিসিপেট করলে কিংবা এই এনএফটিটা ক্লেম করে রাখলে যখন মেননেটটা লঞ্চ হবে। তা আজকের ভিডিওটাই এই ছিল, পুরো টেস্টনেটের কাজটা আমি দেখালাম চিলিজ টেস্টনেটের। ঠিক আছে, আপনারা সবাই স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। আর আগের দিনের ভিডিওটা যারা করেছেন তাদের আমি বলে দিই যে 3 তারিখে এদের কিন্তু মিন্টিং আছে, 3 তারিখের আগে সবাই ভিডিওটা দেখে করে নেবেন এবং 3 তারিখে এদের এনএফটি কিন্তু মিন্টিং হবে, লিমিটেড কিছু এনএফটি এরা মিন্টিং হবে, এর জন্য এখনও স্পট বাকি আছে, এর জন্য সবাই দেখে ভিডিওটা করে নেবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দেবেন। এছাড়াও আমাদের ভিডিওতে প্রোভাইড করা ইয়ারড্রপগুলোর ইনস্ট্যান্ট আপডেট এবং আপকামিং কোনো রকম আপডেট পেতে হলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে রাখুন। এই টেলিগ্রাম চ্যানেলটায় সমস্ত রকম আপডেট আমরা দিয়ে থাকি।